দেব উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ফনির ছুবলে তমরোদ্দী কেরিংচর বয়ারচর, জনতাবাজার ও চানন্দি এলাকায় কয়েকটি স্থানে বেড়ি ভেঙে যায় এখন জোয়ারের সময় নোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল ফলজ ফলজবৃক্ষ মিঠাপানির মাছ ও গবাদি পশুর চারণভূমি ভাঙা বাঁধ দিয়ে পানিতে ডুবছে লোকালয় না আমরা এখন হুমকির মুখে আছি খুব ভয়ভীতির মুখে আছি কখন জোয়ার আসে চাষবাস সব বদ্ধ মানুষ এখন খুব কষ্ট গেলে আছে পুকুরের ফাঁড়ের উপর দিয়ে যখন পানি করায় তখন পুকুরের মাছগুলা নষ্ট হয়ে যায় উন্নয়নের কারণে আমাদের সবজি চাষ বন্ধ যেতেছে সামনে আসে ধানের চাষ এগুলা বন্ধ যাবে গই আমরা জামুক হয় থাকমুক আঙু তো বেই ভাঙি আঙু যাইবার কোনো মুখ্য পথ নাই থাকতে পারি না ডেউল লাগে ঘরে হানি উড়ি যায় তো আমরা বলক না হালে আমরা কি করি থাকুন আসছে বর্ষায় বিপদের কথা ভেবে এরই মধ্যে ভাঙন এলাকা ছেড়ে গেছে অনেক পরিবার বসতি করতে পারতেছি না আমরা আরেক জায়গাতে যাই কোন রকম আশ্রমে জায়গাতে এখানে পরিবারের মতন লোকজন আছে সব এখন বাড়ি চলে গেছে বর্ষা তাহলে আমরা কোনরকম তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাধ মেরামতে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বেদিবাদ রিফায়ারের জন্য আমরা ঠিকাদার নিয়োগ করতে পেরেছি এবং বাকি দুটি স্থানের মধ্যে বয়ারচর এলাকায় পূর্ব থেকে বেদিবাদ ছিল বিধায় ওখানে কাজ করার প্রয়োজন নেই কিন্তু জনতা বাজার এলাকায় কাজ করার প্রয়োজন ছিল কিন্তু ঠিকাদার অনিয়ার কারণে আমরা কাজ এখনো শুরু করতে পারিনি জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার রিং বেড়ি নির্মাণ ও ব্লক ফেলে ভাঙন রোধের দাবি ভুক্তভোগীদের সমর ইসলাম একুশে টেলিভিশন